নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা বলেছিলাম যে একটা একটা করে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদের করিয়ে দেব। তা আজ একটা ইম্পর্টেন্ট টপিক করাবো, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, যে কম্পিউটার। কম্পিউটারের জিকে পরীক্ষায় একটা বা দুটো এসেই থাকে, তোমাদের সামনে WPP মেন আছে, এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই এই কম্পিউটারের জিকেগুলো পড়তে হয়। তাই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন, দেখো যে কম্পিউটার শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে, বা কোথা থেকে বা কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে। উত্তর হয়ে যাবে গ্রিক শব্দ। গ্রিক শব্দ থেকে এই কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে। তারপরে দেখো কম্পিউটারের যে কাজ, কাজ করার যে গতি কিভাবে পরিমাপ করা হয়, বা পরিমাপের একক কী, ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডে কিন্তু পরিমাপের করা হয়। তারপর যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করা হয় তাকে কী বলে, তাকে বলা হয় ইনপুট ডিভাইস। ঠিক আছে, তারপরে দেখো ফুল ফর্ম অবশ্যই আছে, কম্পিউটারের সমস্ত ফুল ফর্মগুলো, ইম্পর্টেন্ট ফুল ফর্মগুলো আমি দেখিয়ে দেবো। দেখো একটা ফুল ফর্ম আছে যে CPU, এর ফুল ফর্ম কী, CPU এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওকে। চলো আমরা পরে দেখে নিই। দেখো কম্পিউটারের জনককে, বা কম্পিউটার কে তৈরি করেছিলেন, ঠিক আছে, প্রথম তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? চার্লস ব্যাবেজ ছিলেন ব্রিটেন, মানে ইংল্যান্ডের নাগরিক ছিলেন। মানে ব্রিটেন না থেকে ইংল্যান্ডও থাকতে পারে পরীক্ষায়, তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, ব্রিটেন ইংল্যান্ড একই। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? CPU। কিছুক্ষণ আগে দেখলাম যে CPU-র ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর একটা ফুল ফর্ম আমরা দেখে নিই যে ROM। ROM হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, রিড অনলি মেমোরি। আমরা জানি কম্পিউটারে দুটো মেমোরি আছে, একটা হচ্ছে ROM আর একটা হচ্ছে RAM। তা ROM-এর ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। চলো পরে দেখে নিই। পরে হচ্ছে CD। CD এর ফুল ফর্ম কী? CD এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এই স্পেলিংগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে, পরীক্ষার কিন্তু পরীক্ষার সময় কিন্তু DISCকেও থাকবে, DISCকেও থাকবে, কম্প্যাক্ট থাকবে। এই কম্পিউটারের একটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্পেলিংগুলো, বানানগুলো ঠিকঠাক করে খেয়াল করা। তারপরে দেখো RAM। দেখো বলেছিলাম এর আগে হচ্ছে ROM, এবার হচ্ছে RAM। র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ান নিবল। ওয়ান নিবল হচ্ছে 4 bits, আর ওয়ান বাইট, ওয়ান বাইট মানে 8 bits। ঠিক আছে, 8 bits হচ্ছে ওয়ান বাইট, আর ওয়ান নিবল হচ্ছে 4 bits। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট করে নেবে। দেখো পরে আমরা দেখে নিই। দেখো পরে দেখে নিই যে DVD, DVD-র ফুল ফর্ম কী? দেখো DVD-র দুটো ফুল ফর্ম আছে, ঠিক আছে, দুটোই তোমরা কিন্তু দেখে যাবে, দুটোই অপশনে থাকতে পারে, এটা কিন্তু একটু খেয়াল করে মারবে। ঠিক আছে, দেখো DVD-র ফুল ফর্ম হচ্ছে, একটা ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভিডিও ডিক্স, আর একটা হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিক্স। ঠিক আছে, দুটোই কিন্তু সঠিক। তারপর হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হলো কি, এটা কি ডিভাইস? ইনপুট ডিভাইস, স্ক্যানার। মোডেম, মোডেম হচ্ছে কেমন ডিভাইস? মোডেম হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটোই ডিভাইস। ঠিক আছে, পরীক্ষার কাছে থাকতে পারে যে মোডেম কেমন ডিভাইস, ইনপুট না আউটপুট, না ইনপুট আউটপুট। ঠিক আছে, সেটা হচ্ছে ইনপুট আউটপুট, মানে উভয়ই, বোথ। UPS, UPS এর ফুল ফর্ম কী? UPS এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ফুল ফর্মগুলো, দেখো ইম্পর্টেন্ট ফুল ফর্মগুলোই আমি দিয়েছি এখানে।
দেখো উইন্ডোজ, উইন্ডোজ হলো কি দেখে নিই। উইন্ডোজ হলো একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে। উইন্ডোজ হলো একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ প্রথম কত সালে তৈরি হয়? একটা হচ্ছে 1985 সালে তৈরি হয়। দেখো সিএডি এর ফুল ফর্ম কি? সিএডি, কম্পিউটার অ্যাডেড ডিজাইন, ঠিক আছে। তোমরা দেখে নেবে কম্পিউটার অ্যাড ডিজাইন, ঠিক আছে। দেখো সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি কি? সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি হচ্ছে বিট, এটা কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু 1 গিগাবাইট। 1 গিগাবাইট মানে 1024 মেগাবাইট। পেন ড্রাইভ কি? পেন ড্রাইভ হলো একটা স্টোরেজ ডিভাইস। আমরা জানি যে পেন ড্রাইভের মাধ্যমে আমরা বিভিন্ন মুভি, বিভিন্ন ছবি এবং কি অডিও ভিডিও সমস্ত কিছু আমি স্টোর করে রাখি, তাই এটা একটা স্টোরেজ ডিভাইস। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। দেখো প্রথম কম্পিউটারের ভাষা কী বা প্রথম কম্পিউটারের ভাষা কী ছিল? একটা ভাষা ছিল, সেটা হচ্ছে ফরটেন। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, একটু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো ইমেল কে আবিষ্কার করেন? ইমেল আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। ওয়ার্ড লেন্থ, এই যে আমরা লিখছি ডব্লিউ, এই যে ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা লেন্থ হচ্ছে কতটা চওড়া বা কতটা ই, এর মাপার একক কী? এর মাপার হচ্ছে বিটস, ঠিক আছে। 1 কিলোবাইট, 1 কেবি, কিলোবাইট হচ্ছে 1 কেবি, ঠিক আছে। 1 কেবি মানে হচ্ছে 1024 বাইট, 1024, ঠিক আছে। দেখো তারপরে দেখে নিই, তারপরে কোশ্চেন, দেখো কোন বিজ্ঞানীরা মানে ভারতীয় বিজ্ঞানীরা কোন সুপার কম্পিউটার আবিষ্কার করেছে? পরম নামে একটি সুপার কম্পিউটার আবিষ্কার করেছে ভারতীয় বিজ্ঞানীরা। ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজে কোন ভাষা ব্যবহৃত হয়? এইচটিএমএল, ঠিক আছে। এইচটিএমএল এটা হচ্ছে একটা ভাষা। হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট। মডুলা হলো কি? একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। ওএমআর আমরা পরীক্ষায় দিই হচ্ছে, ওএমআর হচ্ছে একটা কম্পিউটারের ভাষা। ওএমআরের ফুল ফর্ম কি? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার্স, ঠিক আছে। পাসকাল কি? পাসকাল হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ পাসকাল। তারপরে হচ্ছে বাগ কি? বাগ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুল হলে সেটাকে বলা হয় বাগ। কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে হচ্ছে কিবোর্ডে কতগুলি থাকে? 12টি। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখি, এটা কিন্তু প্রায় পরীক্ষায় দেয়। ইউআরএল ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। ডিডিআর এর ফুল ফর্ম কি? ডাবল ডাটা রেট, এটা দেখে নেবে। ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উইপ্রো, ঠিক আছে, সরি, এটা হচ্ছে উইপ্রো। এইচটিএমএল তৈরি করেন কে? টিমস বার্নার্স-লি। কত সালে? 1990 সালে তৈরি করেন। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? ENISE, ঠিক আছে। টুইটারের জনক কে? জ্যাক ডর্সি, এটা দেখে নেবে। চলো তারপরে দেখে নিই। দেখো এলসিডি, আমরা হচ্ছে এলসিডি ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এবার আমার একটা জিনিস দেখে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কম্পিউটার ইনপুট ডিভাইস সম্পর্কে, ইনপুট এবং আউটপুট, কোন কোনগুলো ইনপুট আউটপুট। আমি কিন্তু টোটাল একটা লিস্ট করে দিয়েছি, এই লিস্ট অনুসারে তোমরা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এই লিস্ট অনুসারে তোমরা পড়ে নেবে। দেখো দেখে দিচ্ছি, দেখো ইনপুট ডিভাইস হচ্ছে কোনগুলো? কিবোর্ড, মাউস, টাচ প্যাড, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, জয়স্টিক, গ্রাফিক টেবিল, ওয়েবক্যাম, ট্র্যাক বল, লাইট পেন, ডিজিট চার, ঠিক আছে। এমআইসিআর ফুল ফর্মও লিখে দিয়েছি, ম্যাগনেটিক ইঙ্ক কার্ড, ঠিক আছে, কার্ড রিডার। ওসিআর ফুল ফর্ম লিখে দিচ্ছি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার্স,
ঠিক আছে। তারপর হচ্ছে বারকোড রিডার, ঠিক আছে, বারকোড রিডার দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে ও এম আর, ও এম আর বললাম এরকম, ও এম আর হচ্ছে ইনপুট ডিভাইস, ও এম আর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। তারপর হচ্ছে ভিডিও ক্যাপচার হার্ডওয়্যার। তারপর হচ্ছে এমআইডিআই কিওয়ার্ড কিবোর্ড, ঠিক আছে, সরি। তারপর হচ্ছে ইলেকট্রনিক হোয়াইট বোর্ড, এগুলো হচ্ছে সবই হচ্ছে ইনপুট ডিভাইস। এবার আছে আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার্স, প্লুটার্স, মাইক্রো ফিনসি, প্রজেক্টর, হেডফোন, সিওএম কম্পিউটার আউটপুট, মাইক্রো ফিল্ম। তারপর হচ্ছে এলসিডি প্রজেক্টর, প্রজেক্টেশন প্যানেলস। তারপর হচ্ছে স্পিকার, ভিডিইউ আর ফিল্ম রিডার্স, এগুলো হচ্ছে সবই হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে তোমরা এটা কিন্তু খুবই ভালো করে দেখে নেবে ইনপুট এবং আউটপুটগুলো। তারপর হচ্ছে আমরা দেখে নেব এবার কিছু কিছু ডিভাইস আছে সেগুলো হচ্ছে দুটো উভয়ই ইনপুটও কাজ করে এবং আউটপুটও কাজ করে, উভয়ই কাজ করে। এগুলো একটু খুবই ইম্পর্টেন্ট। দেখো টাচ স্ক্রিন, মোডেম, ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক কার্ড, অডিও কার্ড বা সাউন্ড কার্ড, হেডসেট, ফ্যাক্স, সিডি ডিভিডি আর হচ্ছে পেনড্রাইভ। পেনড্রাইভ এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস, ঠিক আছে। এইগুলো তাহলে এই ছিল আজকের হচ্ছে টোটাল হচ্ছে কম্পিউটার সম্পর্কে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং কি অনেক ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাপের সম্পর্কেও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবে অবশ্যই ভালো লাগবে, তোমাদের উপকৃত হবে। আর কী কী সম্পর্কে তোমাদের ভিডিও দরকার নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর অবশ্যই আমি নিচে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, অনেক ইম্পর্টেন্ট পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে আমি শেয়ার করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশনের বক্স থেকে তোমরা টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।